প্রথম প্রথম যখন তখন আমি ঠিক বুঝিনি নাচটা এত বেশি সুন্দর হবে, কিন্তু ফাইনালে কিন্তু এত বেশি সুন্দর হয়েছে আমি ঠিক জানতাম না, আর তাই আমি অনেক খুশি, আমি হ্যাপি। ব্রাহ্মণবাড়িয়া জেলাটি শিল্প, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতিতে অগ্রসরমান অসাম্প্রদায়িক অঞ্চল হিসেবে বহুল পরিচিত একটি জেলা। মেধা, যোগ্যতা ও আত্মসম্মানবোধে স্বকীয় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষ। খবরের ভুল শিরোনামে আক্রান্ত এই জেলাটি সংঘর্ষের জনপদ হিসেবে ক্রমশ পরিচিতি পাচ্ছে। এর মাঝে ব্রাহ্মণবাড়িয়ার সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলের ছাত্রীদের পুতুল নাচের মনোমুগ্ধকর পরিবেশনা অনেকেরই নজর কেড়েছে। আবারও প্রশংসায় ভাসছে জেলার সংস্কৃতি ও নাচের কোরিওগ্রাফার জিয়া আমিন। গণমাধ্যম সহ সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা এই ভিডিও পোস্ট দিচ্ছে। জিয়া আমিনের আইডি থেকে দুই দিনের ব্যবধানে পুতুল নাচের ভিডিও ভিউ হয়েছে 1,22,000 লাইক ও প্রায় 10,000 শেয়ার। আশরাফুল আলম খোকন নামে এক ফেসবুক ব্যবহারকারী কমেন্টে লিখেন, এতগুলো পুতুল, খুবই ইমপ্রেসিভ, পুরো ভিডিওটা কয়েকবার দেখলাম, কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি, পুতুল নাচের আদলে খুবই সুন্দর পরিবেশনা, এই বাচ্চাগুলো আবারও প্রমাণ করল ব্রাহ্মণবাড়িয়া যে একসময় বাংলা সংস্কৃতির চারণভূমি ছিল। এই বিষয়ে জানতে চাওয়া হলে সূর্যমুখী কিন্ডারগার্টেন এর সহকারী শিক্ষক জিয়া আমিন জানান, আসলে পুতুল তো আমাদের, পুতুল নাচ আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী একটা পুতুল নাচ এবং আমাদের সংস্কৃতি, যে সংস্কৃতি আমরা দীর্ঘদিন ধরে অন্তরে লালন করি। তো দিনে দিনে, কালে কালে, যুগে যুগে দেখা যাচ্ছে যে আমাদের যে লোক সংস্কৃতি ঝরে পড়ছে। তো সেই চিন্তাটা আমার মাথায় আসছে যে অনেক ধরনের নাচ যেটা আমি করি, তো ওই গানগুলোই যদি আমি পুতুল নাচের মাধ্যমে, পুতুলের মতো করে যদি করি, তাহলে হয়তো আমার লোক সংস্কৃতি বেঁচে থাকবে, আমার পর প্রজন্ম, এখন বর্তমান প্রজন্ম যারা আছে তারা তো পুতুল নাচ কি তারা দেখে নাই, পুতুল নাচের আদল কি আজও বুঝে নাই। আমি অবশ্য ছোটোবেলা যখন আমার 6-7 বছর বয়স তখন আমি দেখছি পুতুল নাচ, এখনও হয় তবে তেমন একটা না। তো সেই চিন্তা থেকে আমার মাথায় আসছে যে আসলে যদি পুতুল নাচটা হয়, পুতুল নাচটা যদি আমি করতে পারি বা পুতুল নাচটা যদি করা হয়, হয়তো আমার সংস্কৃতি বেঁচে থাকবে। তো সেই চিন্তা করে এবার আমাদের সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলে যখন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয়, তো সেখানে আমি প্রতি বছরই আমরা ডিসপ্লে করাই, বড় দলের একটা, ছোট দলের একটা। তো এবার চিন্তা করলাম যে পঞ্চম শ্রেণীর বাচ্চাদেরকে দিয়ে একটা ডিসপ্লে করাই, কারণ তারা বলতেছে স্যার আমরা তো এবার হয়তো আমরা বেরিয়ে যাব, এত বছর ধরে আমরা স্কুলে পড়তেছি এবং বিভিন্ন ডিসপ্লে করতেছি, তো এবার আমাদেরকে দিয়ে ডিসপ্লেটা করো। তো আমিও চিন্তা করলাম পঞ্চম শ্রেণীর ছাত্রীরা যারা ডিসপ্লেটা করবে তারা খুবই মেধাবী, এবং যারা ডিসপ্লে করছে তারা প্রত্যেকেরই 1 থেকে 5-এর ভিতরে রুল, তাদেরকে আমি ছোটোবেলা থেকেই নাচ করাই এখানে। তো আমি চিন্তা করছি তারাই পারফেক্ট হবে পুতুল নাচের জন্য। তো সেই চিন্তা করেই তাদেরকে পুতুল নাচটা করাইছি। আসলে আমি চাই ব্রাহ্মণবাড়িয়া না, বাংলাদেশ না, বিশ্বের সব জায়গায় ছড়িয়ে পড়ুক ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতি। ব্রাহ্মণবাড়িয়াকে যেন মানুষ আঙুল দিয়ে না দেখায় যে রণক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়াকে যেন না দেখায় দাঙ্গা হাঙ্গামার ব্রাহ্মণবাড়িয়া। আমি চাই ব্রাহ্মণবাড়িয়া সংস্কৃতি রাজধানী ছিল, সুর সম্রাট দিয়ালদি সঙ্গীত আঙ্গনের উস্তাদের রাজধানী ছিল ব্রাহ্মণবাড়িয়া, এটা আজও থাকবে, ভবিষ্যতেও থাকবে, বর্তমানে আছে, ভবিষ্যতেও থাকবে আমি চাই। আর আমি চাই সংস্কৃতির মাধ্যমেই মানুষ পরিবর্তন হোক। এবং খোঁজ নিয়ে জানা যায় বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা উপলক্ষে সূর্যমুখী কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুল এর শিক্ষার্থীরা স্কুল মাঠে ঐতিহ্যবাহী পুতুল নাচ প্র্যাকটিস করছিলেন। নাচের শিক্ষক জিয়ামি তা ভিডিও করে ফেসবুকে পোস্ট করলে রাতারাতি তা ভাইরাল হয়ে যায়।
এ বিষয়ে সূর্যমুখী কিন্ডারগার্টেন এর প্রধান শিক্ষক জানান। এবং অনুষ্ঠানে যখন আমি পুতুল নাচ দেখলাম তখন তো আমি একদম অবাক হয়ে গেলাম। সেই পুতুল নাচ যে ছোটবেলা আমরা পুতুল নাচ দেখার জন্য ব্রাহ্মণবাড়িয়া এসডিও বেলা যেটা বলতো আগে আমরা লিয়াল স্টেডিয়ামে যেতাম যে এই মেলা দেখার জন্য, শুধু পুতুল নাচ নেই, সঙ্গে ছিল অনেক কিছু, অনেক স্টল ছিল, তারপরে যাত্রা হতো, অনেক ধরনের অনুষ্ঠান হতো। তবে পুতুল নাচটা একটা বিখ্যাত জিনিস ছিল। এই যে আমরা নবীনগরে কৃষ্ণনগরে যিনি এটা প্রথম ইয়া করলেন, আবিষ্কার করলেন যে পুতুল নাচটা এই ছোটো ছোটো পুতুল তৈরি করে, তখন থেকে আমরা সবসময় মেলা বিভিন্ন সময়ে বিভিন্ন মেলা হয়, এই একদিনের মেলাও হয়, তারপরে এসডিউর মেলা, এই পুতুল নাচগুলি দেখার জন্য একটা আমাদের সবসময়, আমরা তো তখন ছোটোই ছিলাম, হয়তো স্কুল টিস্কুলে পড়ি, ওই সময় থেকে দেখলাম, কলেজ পর্যন্ত ছিল তো দেখে গেলাম, কিন্তু হঠাৎ করে এটা যে দিনে দিনে এটা একদম শেষ হয়ে গেল এটা আর মনে নাই। আমার নাম মীরা শেতাহিয়াত নাফসুন। তো যে আমাদের সূর্যমুখী কিন্ডারগার্টেন গার্লস হাই স্কুলের যে ঐতিহ্যবাহী পুতুল নাচ, এটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, কেননা এর আগে আমি যতটুকু নাচ দিয়েছি এমন নাচ আমি কখনো দেখিনি। আর এটা আমাদের নতুন নাচ, জ্যামিন স্যার আমাদের অনেক দিন ধরে কষ্ট করে আমাদের নাচটা শিখাইছে, আমরা 7 দিনেই নাচটা শিখেছি। প্রথম প্রথম যখন তখন আমি ঠিক বুঝিনি নাচটা এতদিন সুন্দর হবে, কিন্তু ফাইনালে ঠিক এতদিন সুন্দর হয়েছে আমি ঠিক জানতাম না, তাই অনেক খুশি আমি। উল্লেখ্য যে ব্রাহ্মণবাড়িয়ার পুতুল নাচও ছিল দেশ বিখ্যাত। ব্রাহ্মণবাড়িয়ার প্রথম পুতুল নাচ সৃষ্টি করেছিলেন নবীনগর থানার কৃষ্ণনগর গ্রামের বিপিন পাল। তিনি হিন্দু ধর্মের বা পৌরাণিক কাহিনী অবলম্বনে নিজস্ব স্টাইলে পুতুল নাচ করতেন। তাকে ব্রাহ্মণবাড়িয়ার ব্যবসায়িক পুতুল নাচের স্রষ্টা বলা হয়। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়ার এই ঐতিহ্যবাহী পুতুল নাচকে বাঁচিয়ে রেখেছেন শহরের মেড্ডার ধন মিয়া। তিনি কৃষ্ণনগর গ্রামের গিরিশ আচার্যের পুতুল নাচের দলে পুতুল নাচের তালে তালে গান করতেন। শেষ পর্যন্ত ধর্মিয়া নিজেই পুতুল নাচের দল সৃষ্টি করেন। 1975 সনে ধর্মিয়া টেলিভিশনে ধর্মিয়া পুতুল নাচের যে কাহিনীগুলি প্রদর্শন করেছিলেন তা হচ্ছে বড়শি বাওয়া, বাঘে কাঠুরিয়াকে ধরে নেওয়া এবং বৈরাগী বৈরাগিনীর ঝগড়া অন্যতম। ধর্মিয়া শুধু দেশেই নয় বিদেশেও খ্যাতি অর্জন করেছেন। তিনি 1980 সনে পুতুল নাচ দেখাতে সোভিয়েত ইউনিয়নে গিয়েছিলেন, তার সাথে মুস্তাফা মনোয়ারও গিয়েছিলেন। ধর্মিয়া রাশিয়ার মস্কো, তাশখন্দ, সমরখন্দ প্রভৃতি শহরে 20 দিন অবস্থান করে পুতুল নাচ দেখিয়ে অকুণ্ঠ প্রশংসায় পেয়েছিলেন। বর্তমানে তিনি আধুনিক মডেলে পুতুল তৈরি করছেন, জনসংখ্যা নিয়ন্ত্রণে প্রচার পুতুল নাচকে ব্যবহার করেছেন।